জ্বরে বা যে কোনো অসুস্থতার কারণে যদি মুখের রুচি চলে যায়, তাহলে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। 1 নিমিষে 1 থালা ভাত খেয়ে শেষ করতে পারবেন, এতটাই মজার এবং লোভনীয় হয়ে থাকে এই রেসিপি। তো চলুন দেখে আসি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2 পিস নিয়েছি মাছ, আর এটা কিন্তু ইলিশ মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন। 2টা নিয়েছি শুকনো মরিচ, 2টা নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন কিছুটা ভেজে নিয়েছি, আপনারা পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারবেন। এখন নিয়ে নেব স্বাদ মতো লবণ। আমি এখানে ইলিশ মাছ দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন, বা এই ভর্তাটা যে যেটাই বলেন। মুখের স্বাদ বাড়াতে আমি মনে করি এর থেকে কোনো রকম রেসিপি হয় না বা ভর্তা হয় না। তো যেহেতু ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই কাঁটাটাকে খুব ভালোভাবে বেছে নিব। আর ইলিশ মাছটা নিলে খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে, আমরা জানি যে ইলিশ মাছের একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, তাই ইলিশ মাছটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে ইলিশ মাছ না থাকে, ছোট বড় যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। আর এই রেসিপিতে বা এই ভর্তাতে আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, মানে 2টা বলতে এখানে বড় সাইজের পেঁয়াজ আছে, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। মাছ এবং পেঁয়াজটাকে একদম সম পরিমাণ, বাট আমি 1 পিস মাছ নিয়েছি আর 2টা মাঝারি সাইজের, সরি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম, আর যে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর মাছের কাঁটাটা পরিষ্কার করে নিয়ে বা বেছে নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিতে হবে সরিষার তেল। আমি যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম ওই তেলটা দিয়ে দিব, কারণ মাছ ভাজার তেলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় ইলিশ মাছের, তাই চেষ্টা করবেন ইলিশ মাছ দিয়ে যদি এই ভর্তাটা করেন অবশ্যই কিন্তু ওই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো তেলটা দিয়ে দিলাম, এখন খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব। এটা যে খেতে কতটা মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব, আর একটু চেপে চেপে মাখিয়ে নেবেন। এটা গরম ভাতের সাথে যদি খেতে পারেন তাহলে কিন্তু একদমই মজার হয়ে থাকে, বিশেষ করে যাদের মুখে রুচি নেই, জ্বর থেকে ওঠার পরে কিন্তু অনেকেরই কোনো কিছু খেতে ইচ্ছে করে না, বিশেষ করে জ্বর না, যে কোনো অসুস্থতার কারণে কিন্তু মুখে রুচি চলে যায়, তখন কিন্তু আপনারা চাইলে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আর আমার যখনই জ্বর আসে বা অসুস্থতা ফিল করে, খেতে ইচ্ছে করে না কোনো কিছু, তখনই আমি এরকম ভর্তা করে থাকি। তবে এই ভর্তাটা আপনারা চিংড়ি মাছ দিয়ে করে নিতে পারেন। তো আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখেই তো খেতে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করছিল এই মুহূর্তে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।